হ্যালো ছোট্ট বন্ধুরা, সুন্দরবন নামের একটি জঙ্গলে অনেক পশু ও পাখি বাস করত। আর ওই জঙ্গলের পশু পাখি ছিল অনেক সুখী, তারা কেউ কারোর কোনো ক্ষতি করত না। আর এইভাবে করে তাদের জঙ্গলের দিনগুলো অনেক ভালোই কাটছিল। আর এইদিকে একদিন হঠাৎ করে ওই জঙ্গলের মধ্যে একটি দুষ্ট গরিলা চলে আসে। আর ওই দুষ্ট গরিলাটি ওই জঙ্গলের মধ্যে এসে ওই জঙ্গলটাকে পুরো তছনছ করে ফেলে। আর ওই দুষ্ট গরিলাটি পশু পাখিকে ধরে ধরে এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে ফেলে দিতে লাগে। আর এই ঘটনা দেখে জঙ্গলের পশু পাখি অনেক ভয় পেয়ে যায় এবং তারা ওই গরিলার কাছে কেউ যেতে চায় না। আর এইদিকে ওই জঙ্গলে বাস করত একটি সাহসী টুনি পাখি। আর ওই টুনি পাখিটি ভয় না পেয়ে সে সুজা গরিলা শুনকে মারামারির জন্য চলে যায়। আর ওই টুনি পাখিটি যে গরিলা শুনকে আসে, আর গরিলাটি অনেক রেগে টুনিকে এক ঘুষি মেরে টুনিকে ওই জঙ্গল থেকে অন্য জঙ্গলে পাঠিয়ে দেয়। আর ওই জঙ্গলে বাস করত একটি ভয়ানক ডাইনোসর। আর ওই ডাইনোসরটি টুনিকে এভাবে পড়তে দেখে টুনিকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? আর টুনি ওই ডাইনোসরকে সবকিছু খুলে বলে তাদের জঙ্গলে কি কি হয়েছে। টুনির মুখে ডাইনোসরটি এই কথা শুনে সে অনেক রেগে যায়। আর ওই ডাইনোসরটি টুনিকে নিয়ে টুনির জঙ্গলে চলে আসে ওই গরিলাকে মারতে। আর ওই ডাইনোসরটি টুনির জঙ্গলে এসে দেখে ওই গরিলাটি সব পশু পাখিকে তার দাস বানিয়ে রেখে দিয়েছে। এটা দেখার পর সে আরো অনেক রেগে যায়। আর রেগে গিয়ে সে চলে যায় সেই গরিলাকে মারতে। আর ওই গরিলাটি রেগে চলে যায় ওই ডাইনোসরকে মারতে। এভাবে করে দুজনের মধ্যে তুমুল মারামারি সৃষ্টি হয়। আর এদিকে দুজনের মারামারি দেখে পুরো জঙ্গলে পশু পাখি অনেক ভয় পেয়ে গিয়েছিল। আর তারা দুজনা মারামারি করতে করতে এক মুহূর্ত ওই ডাইনোসরটি তার বড় মুখ দিয়ে ওই গরিলাকে তার পেটের মধ্যে গিলে ফেলে। আর এর ফলে ওই গরিলাটি মরে যায়। আর এর ফলে জঙ্গলের পশু পাখিরা আবার আগের মতন সুখে দিন কাটাতে লাগে।